পুতিনকে মেড ইন ইন্ডিয়ার যুদ্ধবিমান উপহার দেবেন মোদি। কয়েকদিন বাদেই ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে S-400 সহ একাধিক ডিফেন্স ডিল হবে বলেই আশা করা হচ্ছে। তবে শুধু রাশিয়া নয়, ভারতের কাছেও রয়েছে রাশিয়াকে দেওয়ার জন্য বিশেষ উপহার। জানা গিয়েছে পুতিনের সফরকালে ভারতের তরফ থেকে দেশে তৈরি ফাইটার জেট উপহার দেওয়া হবে রাশিয়াকে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডে তৈরি 3টি MiG-21 ফাইটার জেট উপহার দেওয়া হবে রাশিয়াকে। ভারতীয় জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হবে ওই ফাইটার জেটগুলি। একটি Type-75 এয়ারক্রাফট ও দুইটি Type-77 এয়ারক্রাফট দেওয়া হবে। এরপর সেগুলি উড়ে যাবে রাশিয়ার দিকে। 1985 পর্যন্ত রাশিয়াতেই তৈরি হতো MiG-21 ফাইটার জেট। বর্তমানে ভারতীয় বায়ুসেনার গুরুত্বপূর্ণ সদস্য এই মিগ বিমান। বায়ুসেনায় এখন 120টি MiG-21 রয়েছে। এবারের সম্মেলনে রাশিয়ার কাছ থেকে ভারত বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র কিনতে পারে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে রুশ S-400 ট্রাম্প তো রয়েছে, 356টি ফ্রিজেট, 48টি Mi-17V5 হেলিকপ্টার এবং 200টি Ka-226টি হেলিকপ্টার। এর জন্য রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি হতে পারে বলেও মনে করা হচ্ছে। এক নজরে দেখে নিন কী কী থাকছে চুক্তির তালিকায়। 1,40,000 কোটি টাকায় S-400 এয়ার ডিফেন্স মিসাইল ডিল। 2, AK-103 অ্যাসল্ট রাইফেল তৈরি করা হবে যৌথভাবে। 3, ভারতীয় সংস্থা হ্যাল এবং রুশ সংস্থা রসটেকের মধ্যে হবে চুক্তি। 2 সংস্থা মিলে 200টি Kamov-226টি হেলিকপ্টার তৈরি করবে। 4টি তলোয়ার ক্লাস ফ্রিজেট, 2টি IL-78 ট্রান্সপোর্ট প্লেন তৈরি হবে, যাতে থাকবে ইসরায়েলের ওয়ার্নিং সিস্টেম। রাশিয়ার ইউরি গ্যাগরিন কসমোনেট ট্রেনিং সেন্টারে ট্রেনিং নেবেন ইসরোর মহাকাশবিদরা।